সকাল সকাল লেবু পানি নিয়ে ছাদে উঠে পড়েছি। তো এখন ছাদে সকালের মিষ্টি রোদ পোহাবো আর লেবু পানি খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম সকাল থেকে, তো চিন্তা করলাম একটু ছাদে যাই, যে লেবু পানিটা খেয়ে আসি, আর বাহিরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, গ্রামের পরিবেশ। তো এখন এই লেবু পানিটা আমি খেয়ে নিই। এখানে গরম পানি, লেবু আর মধু আছে একসাথে। আর এদিকে ছাদ থেকে নেমে সকালে নাস্তাটা খেয়ে নিব। তো এখানে মূলা ভাজি করা হয়েছে, অনেক কাঁচা মরিচ দিয়ে মূলাটা ভাজি করা হয়েছে, আর ডিম ভাজা আর রুটি। এটা মূলা ভাজি দিয়ে রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই নাস্তাটা পাঠিয়েছে আমার বড় জা আমাদের জন্য, মাশাল্লাহ অনেক মজার খাবার ছিল। সকালবেলা আমরা ডিম খুঁজতে বের হয়েছি, আর এই যে কয়েকটা বাড়িতে ডিম খুঁজে পাইনি, এখন সামনে যাচ্ছি ডিম খোঁজার জন্য। তো এই যে সব বাচ্চা বাহিনী নিয়ে বের হয়ে পড়েছি। কত করে কত করে কেজি কত? তো আমাদের বাড়ির পাশে যে খুব সুন্দর একটা খাল, আর খালের এখান দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। তো আমরা ডিম কিনা শেষ করে এই খালের এখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটু বসার জন্য। তো অনেকগুলো ডিম পেয়েছি, হাঁসের ডিম, মুরগির ডিম। তো এখন চিন্তা করলাম যে আমরা সবাই মিলে এই ঘাটে এসে একটু মডেলিং করব। তো এই যে আমি মডেলিং করছি বাচ্চাদেরকে নিয়ে, তো সবাই দেখতে থাকেন। আমার সাথে আছে রাইসা, সহি, আমার মেজোজা, তাজ্জি, আয়েশা, আমরা সবাই মিলে একসাথে শাড়ি বেঁধে নামছি, আর অনেক মজা করেছি। আসলে গ্রামে এসে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই যে আমার ছোট মেয়ে নেমেছে ঠিকই, কিন্তু ওঠার সময় একটু নার্ভাস ফিল করছে, তো আমি ওকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে বলছি এই দেখো এভাবে নামবে আর এভাবে উঠবে, তো আমার মেয়েকে আমি শিখাচ্ছি। তো আমার মডেলিং দেখে আমারই হাসি পাচ্ছে, আর এখন ওরা কাজিনরা মিলে একসাথে নামছে আর মডেলিং করছে, এক একজন এক একজনের মতো। তো আমরা অনেকক্ষণ বসে থেকে অনেক মজা করে আবার এই যে বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছি। আর এখন কিন্তু গ্রামের বাড়িতে কোনো কাঁচা বাড়ি কম, পাকা বাড়ি, বিল্ডিং বাড়ি বেশি দেখা যায়। গ্রাম আর শহরের ভিতর এখন আর কোনো পার্থক্য নেই, শহর থেকে গ্রামের বাড়িগুলোই আসলে বেশি সুন্দর। আর গ্রামে শীতের সময় গ্রামের বাড়িতে আসব আর হাউইবাজি খেলবো না, সেটা কিভাবে হয়? তো এই যে বাচ্চারা সবাই, আমরা সবাই মিলে একসাথে যে হাউইবাজি করছি, তো শীতের সময় বাহিরে দাঁড়িয়ে শীত আর এই হাউইবাজি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সবাই এই মজার দৃশ্যটি উপভোগ করেন, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আমরা এটা চার পাঁচ বছর করি।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।